বগুড়ার মানুষ আমার খুব মহব্বত, কথা বলছেন না বেদান মানুষ যেন বলে বক্তা তো ভালাই রে, দরদ নিয়ে আওয়াজ করে ও না খা রে, অসুস্থ শরীর নিল কি হবো, ও মানুষের মনের কথা বুঝে মারাবা কল। আমার বাবা রাগ করতেছেন, এবার ছেলে রাগ দে বলতেছেন, সত্যি কইরা করছি চাচা আমার বাপ মূর্খ মানুষ। এবার মন্ত্রী সাহেব রাগ দে বলতেছেন, শোন তোরা মনে তর্কের বাপের খবর জানিস না, তোর মাওর ডাক দে, কারণ একজন স্ত্রীর কাছে একজন স্বামীর ব্যাপারে বায়োডাটা আছে, কেউ বাজান আছে না, আমি কয় নাম্বারের বক্তা, চেয়ারম্যান কয় নাম্বারের চেয়ারম্যান, মেম্বার কয় নাম্বারের মেম্বার, বউর কাছে গেলে খবর পাওয়া যায়। আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুরুজনেরা বলে তিন জায়গায় পুদ্দারি চলে না, মুখস্থ করে যান কয় জায়গায়, আরো জোরে বলেন কয় জায়গায়, কাগজ লাগবে মুখস্থ করেন কয় জায়গায়, এক সিনে না গায়, এক সিনে না মা, আর এক সিনে না ঘরের জানা, বুঝেন নাই কথা? আপনি যে গাঁও যে গ্রাম বসবাস করবে সেই গাঁও যদি আপনি বাহিরে কেরামতির ঠেলায় যদি আপনি আকাশ দিয়ে উইরাও বেড়ান, প্রমোশন হইতে হইতে যদি আপনি উইরাও বেড়ান, তাও দেখবেন ওই গাঁওয়ার কিছু কূটনীতি ব্যক্তি থাকবে, কবে হুম ওর কথা কচ্ছু ও কিছুই নি, ওর দাদার দাদা পৈন দাদা হামদার বাইতে বিস্কুট চুরি করা খাসে, কথা কম কথা বলেন ঠিক কিনা? আরেক ছেলে না মা, আপনি বাহিরে যত বড় অফিসার হন, যত বড় আন্তর্জাতিক মানের বক্তা হন, কিন্তু মার কাছে কাঁচা শোন, কথা কন? এখনো যে মাঝে মাঝে দুষ্টামি করি, হামার মায় আমার কান ধরে কয় একটা দিন তুই বক্তা হচ্ছ তাতে কি হয়েছে, তুই হামার বেটা, কথা বলেন ঠিক কিনা? এক চিনে না গায়, এক চিনে না মায়, এক চিনে না ঘরের জানালা, আপনি বাহিরে যত বড় পীর সাহেব হন, বোর কাছে খাওয়া আছে, কথা কোনো বাঙালি খাওয়া আছে বাবা, বাস্তব একটা কথা শুনে দেন, আপনি বাহিরে বড় পীর সাপ কিন্তু রাত্রেবেলায় শয়ন কক্ষে চলে গেছেন, গিন্নিও আপনার পাশে শোয়া আছে, তো রাত্রি যখন গভীর হবে আপনার বউ কবে হুম ওই কিসের পীর সাপ, ওই আমারই স্বামী দে গাঁওয়ার ঠ্যাং তুইলে, কথা বলেন ঠিক কিনা? অথচ বাহিরে যদি একটু লাগছে লাগে হুজুর মাপসাই মাপসাই ক্ষমা করে দেন, কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে বউ কত লাগতাম লাগতে, কথা বলেন ঠিক কিনা? কের ভাই মহিলারা আওয়াজ শুনিচ্ছে না শুনিচ্ছে না, এদেরকে কিছু বলা দরকার, কারণ এরাই দেশের সরকার, বউকে মারবেন না, রসুলের হাদিস বউকে নিয়ে মাঝে মাঝে প্রতিযোগিতা দিবেন, কবেন কে বউ চলো দিন আমরা দৌড়াই, আপনার কবে হ্যাঁ মোদী পাগল হয়েছে, সুন্নাত কি সুন্নাত, কিছুই যদি না পারেন অত্যন্ত হাতের উপর হাত রেখে কবেন ময়নার মা আমি তোকে খুব ভালোবাসি, মুরবি চাচা করছে হুজুর এই ওয়াজটা আরো 20 বছর আগে শুনতাম, হাতের উপরে হাত রেখে ডাক দেব বলবেন ময়নার মা আমি তোকে খুব ভালোবাসি, বাংলাতে বলতে লজ্জা পাইলে ইংরেজি বসান দিবেন, ডিজিটাল জামানা আই লাভ ইউ ভেরি ভেরি লাভ ইউ, নিজের ওরে বলতে হবে অন্যের ওরে না, কিন্তু কথা বলেন ঠিক কিনা? দেখবেন বউ আপনার পাকা চুল বাঁচিয়ে দিবি, ঠান্ডা দিনে ঠান্ডা পানি গরম করে দিবে, রাতে শুয়া থাকলে ঠ্যাং টিপা দিব, কথা বলেন ঠিক কিনা? বর্তমান মহিলারা কি খুশি হয়েছে বিশ্বাস না করেন, মহিলা প্যান্ডেলের লোক লাগে দেখে একজন আরেকজনকে ধাক্কা চার করছে, কে রে এই হুদুরি তো ভালো রে, কথা বলেন ঠিক কিনা? এদেরকে মারবেন না, থাক থাক এদেরকে আর বলা যাবে না,
কারণ এরাই দেশের সরকার, এদের ভিতরে প্রধানমন্ত্রী, এদের ভিতরে বিরোধী নেত্রী, এদের ভিতরে কত ভিড়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নারী নির্যাতন কেস আছে, মাগার পুরুষ নির্যাতন কেস নেই। কথা বলেন ঠিক কিনা?